দেশে ষষ্ঠ ডিজিটাল জনসুমারি ও গৃহগণনা 2022 প্রকাশ করা হয়েছে। নতুন সুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা এখন 16,51,58,616 জন। এর মধ্যে পুরুষ 8,17,12,824 জন, নারী 8,33,47,206 জন এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী 12,629 জন। সর্বশেষ জনগণনায় দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা 16,34,382 জন বেশি। সেই হিসেবে প্রতি 98 জন পুরুষের বিপরীতে নারীর সংখ্যা 100 জন। জনগণনায় বিবাহিত জনসংখ্যা আর তালাকের দিক দিয়ে এগিয়ে রয়েছে রাজশাহী বিভাগ। রাজশাহীতে বিবাহিত মানুষের সংখ্যা 68.97% আর তালাকের হার 0.61%। দেশে বিয়ে না হওয়া মানুষের হার সবচেয়ে বেশি সিলেটে, সেখানে 37.77% মানুষ অবিবাহিত। আবার বিধবা ও বিপত্নিক মানুষের সংখ্যা বেশি রংপুর বিভাগে, সেখানে বিধবা বা বিপত্নিকের হার 5.84%। দেশে সবচেয়ে বেশি সাংসারিক মানুষের হার বরিশাল বিভাগে। এই বিভাগে তালাক ও বিচ্ছেদের হার সব বিভাগের থেকে কম। বরিশাল বিভাগে তালাক 0.29% আর বিবাহ বিচ্ছেদ 0.31%। এদিকে যৌথ পরিবার সবচেয়ে বেশি ভেঙেছে ঢাকা বিভাগে, আর পরিবারের বন্ধন সবচেয়ে বেশি দৃঢ় সিলেটে। ঢাকায় পরিবার প্রতি জনসংখ্যা শতকরা 3.08 জন, আর সিলেটে এর আকার শতকরা 5 জন। জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি ঢাকায়, আর সবচেয়ে কম বরিশাল বিভাগে। ঢাকায় জনসংখ্যা বৃদ্ধির হার 1.74%, আর বরিশালে 0.79%। দেশের বিভাগগুলোর মধ্যে সবচেয়ে বেশি মানুষ বাস করে ঢাকা বিভাগে। 4,42,15,107 জন মানুষ বাস করে এই বিভাগে, আর সবচেয়ে কম মানুষ বসবাস করে বরিশাল বিভাগে। এই বিভাগে বাস করেন মাত্র 91 লাখ মানুষ। সিটি কর্পোরেশনগুলোর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। সেখানে প্রতি বর্গ কিলোমিটারে বাস করেন 39,353 জন, আর সবচেয়ে কম ঘনত্ব রংপুর সিটি কর্পোরেশনে। সেখানে প্রতি বর্গ কিলোমিটারে 3,444 জন বসবাস করেন। তবে সর্বাধিক জনসংখ্যা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে, সেখানে বাস করেন 59,79,537 জন, আর সবচেয়ে কম জনসংখ্যা বরিশাল সিটি কর্পোরেশনে, সেখানে বাস করেন 4,19,351 জন। 78.9% সাক্ষরতার হার নিয়ে দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে ঢাকা বিভাগ। অন্যদিকে 67.9% সাক্ষরতার হার নিয়ে সর্বনিম্ন অবস্থানে ময়মনসিংহ বিভাগ। গত 11 বছরে সারা দেশে সাক্ষরতার হার বেড়ে দাঁড়িয়েছে 74.66%। এদিকে দেশে মোবাইল ফোন ব্যবহারে সবচেয়ে এগিয়ে ঢাকা বিভাগ, আর সর্বনিম্ন অবস্থান সিলেট বিভাগে। আবার ইন্টারনেট ব্যবহারকারী জনসংখ্যা সর্বাধিক ঢাকা বিভাগে এবং সর্বনিম্ন রংপুর বিভাগে। জনগণনায় উঠে এসেছে দেশের প্রতিবন্ধী জনসংখ্যার তথ্য। দেশে প্রতিবন্ধী জনসংখ্যার হার সবচেয়ে বেশি খুলনা বিভাগে 1.77%, আর সর্বনিম্ন ঢাকা বিভাগে 1.08%। দেশে মোট প্রতিবন্ধী জনসংখ্যা 23,61,604 জন। রাইসুল ইসলাম, সময় সংবাদ।